শিক্ষার্থীদের মগজধোলায় যে শব্দটি ব্যবহার করেছেন খণ্ডকালীন শিক্ষক, সেটা আপনার মনে হয়েছে এমন কিছু? আমার কাছে এরকম মনে হয়নি, এটাকে আমার কাছে অতিরঞ্জন মনে হয়েছে। সমালোচনার জায়গা তৈরি হয়েছে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কেমন করে এমন চিন্তাধারার একজন মানুষকে খণ্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছে, এবং আজকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তার পক্ষে রাস্তায় নেমেছে তাকে আবার পুনর্বহাল করার জন্য। আপনাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এর ব্যাখ্যা কী? বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে ব্যাখ্যা সেটা তো প্রকৃতপক্ষে বলতে পারবো না, তবে এটা ঠিক আমরা যখন নিয়োগ দিয়ে থাকি একজন মানুষ সম্পর্কে সব কিছু তো জানা যায় না, কেমন যে তাকে তার প্রত্যেকটা ভিউজ আমরা জানবো সম্ভবত এতটা করা সম্ভব হয় না। তো বিশ্ববিদ্যালয়ের যে ব্যাখ্যা সেটা আশা করি বিশ্ববিদ্যালয় দেবে। তো যে ঘটনাটা ঘটেছে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ের সামনে, ছাত্রছাত্রী কিংবা অন্যরা ছিল, স্বাভাবিক কাজকর্মের ব্যাঘাত ঘটেছে। ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার যাই বলি না কেন, ওই ভদ্রলোক কিংবা ভদ্র মহিলার নিজের কোনো দোষে তার এটা হয়নি। আমাদেরকে শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে, আমাদের ধর্মও কিন্তু তাই বলে। আমার উগ্রতা কোনোমতেই কাম্য না, সহিংসতা কাম্য না। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে, এবং একটা বৈধ পদ্ধতিতে আমি আমার নিজের যে ধারণা সেটা গোটা সমাজে এইভাবে চাপিয়ে দিতে পারবো না। অন্যের অধিকার ও অন্যকে অধিকার থেকে বঞ্চিত করা ঠিক হবে না, করতে পারবো না প্রকৃতপক্ষে। সুতরাং আমি আশা করি এই বিষয়গুলোতে অবশ্যই আমাদের দুইজন মানুষের মতামতের মধ্যে পার্থক্য থাকবেই, দুইজন মানুষ একদম এক হবে না। এর মধ্যে যেটা গ্রহণযোগ্য সেটা আমরা গ্রহণ করব। যেমন এখানে খুবই হঠাৎ করে এই বিষয়টি হয়ে গেছে এবং একটা পাঠ্যপুস্তক ছিঁড়ে ফেলা, আমরা জানি সেই পাঠ্যপুস্তকের পিছনে অনেক শিক্ষাবিদদের ভূমিকা রয়েছে, তারা দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করেছেন। আমাদের যদি মনে হয় কোনো কিছু ভুল তাহলে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলাপ করাটা উচিত ছিল। স্যার, সেই জায়গাতে আমি শুধু একটু জানতে চাই, আপনি কি পুরো ঘটনাটা পড়েছেন কিনা, ওই সপ্তম শ্রেণীর ওই প্যারাটা পড়েছেন কিনা, মানে আপনার কাছে কোনো কিছু মনে হয়েছে কিনা যেটা শিক্ষার্থীদের মগজধোলায় যে শব্দটি ব্যবহার করেছেন খণ্ডকালীন শিক্ষক, সেটা আপনার মনে হয়েছে এমন কিছু? আমার কাছে এরকম মনে হয়নি, এটাকে আমার কাছে অতিরঞ্জন মনে হয়েছে। এই এই কথা আমরা আসলেও সবার কাছ থেকে শুনছি যারা শিক্ষাবিদ আছেন, যে কারণ তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন, সমকামী এবং বিয়ে, এটা অবৈধ, এইসব শব্দ আসলে সেখানে কেমন করে এলো এটা আমরা কেউ খুঁজে পাইনি, এটা পুরোটা পড়ার পরেও।